দেখেন এখন তো একটা মানে মুক্ত সময়, একেবারেই বলা চলে সবার জন্য ফ্রিডম। তো কাজী বিভিন্ন সংগঠন দেখবেন বিপ্লবের নতুন নতুন দোকান খোলা হচ্ছে, নতুন নতুন বিপ্লবী তৈরি হচ্ছে, যাদেরকে গত 15 বছর না 5 বছরও রাস্তায় কোনো আন্দোলন সংগ্রাম দেখেনি। এখন দেখবেন নতুন নতুন তাত্ত্বিক তৈরি হচ্ছে, বুদ্ধিজীবী বিশেষজ্ঞ বিপ্লবী তৈরি হচ্ছে, তারা বিভিন্ন ধরনের ফর্মুলা দিচ্ছে, কথা বলছে, যেটা মানুষকে বিভ্রান্ত করছে। কাজে সেই ক্ষেত্রে বিএনপি সহ যেহেতু আমরা 42টি রাজনৈতিক দল একসাথে যুগপথ আন্দোলন করেছিলাম এবং এখনও আমাদের এই ঐক্যটা ধরে রেখে আগামীর নতুন বাংলাদেশ গঠনে আমরা আলাপ আলোচনা করছি, সিদ্ধান্ত নিচ্ছি, কাজ করছি, সেই জায়গা থেকে কিন্তু আমরা এই বিষয়গুলো নিয়ে কিভাবে কাজ করা যায় এবং মানুষকে একটা সহনশীলতার মধ্যে থেকে সহনশীলতার মধ্যে রেখে একটা সুন্দর পরিবেশ তৈরি করা যায় সে লক্ষ্যে আমরা কাজ করছি। কিন্তু এই যে বিভিন্ন ধরনের মানুষ আপনার বিচ্ছিন্ন ঘটনা ঘটাচ্ছে, বিচ্ছিন্ন ধরনের কথাবার্তা বলছে, এখন আমাদের ছাত্র সংগঠনের সভাপতি বিনিয়ামিন মোল্লা অত্যন্ত মেধাবী একজন ছেলে, এই কোটা সংস্কার আন্দোলনের 18 সালে নেতৃত্ব দিয়েছে, তার সাথে আরও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সহ তারা ফ্যাসিবাদ বিরোধী এই ছাত্র শ্রমিক জনতা নামে একটা প্ল্যাটফর্ম সেও সেখানে আছে, সেখান থেকে তারা কিছু কথা বলছে, কাজ করছে। সেটা তো আমাদের দলীয় সিদ্ধান্ত না বা সেটা আমাদের দলীয় বক্তব্য না, কাজেই এখন সেখানে কি বলেছে আমরা শুনি নাই, কারণ আমরা জানেন যে ঢাকার বাইরে বিভিন্ন সাংগঠনিক কার্যক্রম নিয়ে আমরা ব্যস্ত আছি। তবে বিএনপির সাথে সাংঘর্ষিক অবস্থান কিংবা বক্তব্য সেটি আশা করি গণ অধিকার পরিষদ সহ 42টি যে যুগপথ রাজনৈতিক দল তাদের আপনার সাংঘর্ষিক বক্তব্য তৈরি হবে না, কারণ আমরা তো একসাথে সুসময় না দুঃসময়ে দেশের মানুষ কথা বলতে পারছে না, রাস্তা দাঁড়াতে পারছে না, সেই সময় থেকে আমরা কাজ করে আসছি। সুতরাং এখন যদি এই যুগপথ আন্দোলনকারী কিংবা গণঅভ্যুত্থানের শক্তি সময়ের মধ্যে বিভাজন থাকে তাহলে কিন্তু ফ্যাসিবাদের পুনর্বাসনের সুযোগ তৈরি হবে এবং দেশের মধ্যে তারা যেভাবে অর্থনৈতিকভাবে একটা বড় গোষ্ঠীকে কালো টাকার মালিক বানিয়েছে, প্রতিবেশী দেশ তাদেরকে যেভাবে সাপোর্ট দিচ্ছে তাতে আমাদের মধ্যে জাতীয় ঐক্য এবং সংহতি না থাকলে কিন্তু আগামীতে যারাই রাষ্ট্র পরিচালনা করবে সেটা বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করবে। কাজেই আমরা সেই সুযোগ দিতে চাই না। হয়তো এই অস্থির পরিস্থিতিতে একজন বিপ্লবী হচ্ছে, মিডিয়া বা গণমাধ্যম বলেন, ইউটিউব ফেসবুক বলেন, বুঝে না বুঝে অনেককে বিপ্লবী বানাই দিচ্ছে, নেতা বানাই দিচ্ছে, বক্তব্য দিচ্ছে প্ল্যাটফর্ম, সেই ক্ষেত্রে আমরা চাই যে সবাই দায়িত্বশীল আচরণ করবে।